গত বছর থেকে শিক্ষক দুর্নীতিতে তোলপার গোটা রাজ্য জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক আদালতে চলছে একাধিক মামলা এর মধ্যেই ফের এবার নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে আরও এক হেভিওয়েটকে গ্রেপ্তার করল কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন ওএমআরসির প্রস্তুতকারক সংস্থা এস এন বসুরায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন এই পার্থ সেন আবার তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ বড় বড় নেতামন্ত্রীদের অত্যন্ত স্নেহের পাত্র নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার গ্রেপ্তার আরও এক পার্থ জানা যাচ্ছে কিছুদিন আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল এই পার্থ সেনকে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এরপর সোমবার কলকাতায় সিবিআই অফিসে তলব করা হয়েছিল আজ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের দাবি নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর সিট প্রস্তুত করার দায়িত্ব ছিল এস এন বসুরায় অ্যান্ড কোম্পানির সূত্রের খবর গত সেপ্টেম্বর মাসে ওই সংস্থার দুই আধিকারিকের হাওড়ার দাসনগরে কৌশিক মাঝি এবং সল্টলেগের সৌরভ মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই বহুক্ষণ ধরে চলে তল্লাশি বেশ কিছু নথিপত্র কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছিল সিবিআই আর অবশেষে আজকে ডেকে পার্থকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই